খেলার আজকে সেই কথা বলার জন্য দাঁড়িয়েছি আমি সুনির্দিষ্ট কিছু বিষয় কথা বলতে চাই সেটা হলো আজকে মাসাই হিসাবের ব্যাপারে এক গভীর ষড়যন্ত্র অবপতনের নীলের নকশা বর্তমান সরকার শুরু করেছে তাদের প্রথম বক্তব্য হলো মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদি প্রথম দিকে তারা শুরু করেছে তিনি কোরআনের অপব্যাখ্যা করেন যে ব্যক্তিটি জীবনের ৪০টি বছরের চাইতে বেশি সময় ধরে বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বের যেখানে বাংলাদেশি বসবাসী মুসলমান রয়েছে তাদের কাছে কোরআনের তাফসীর করেন কোরআন হাদিস দিয়ে মানুষকে ইসলাম বুঝান তিনি কোরআন অপব্যাখ্যা করেন আর আপনি যখন হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলেন যে আপনারা ইসলামের অপব্যাখ্যা করেন ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করেন বোখারী শরীফে আল্লাহ পাক বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সেটা আপনাদের ইসলামের অপব্যাখ্যা হয় না লজ্জা হওয়া উচিত আপনাদের যে ব্যক্তি বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া একজন কৃষক মজুর শ্রমিক জানে লাকুম ওয়ালিয়া দীন কোথায় আছে আর আপনি খুঁজে পেলেন না লাকুম ওয়ালিয়া দীন বোখারী শরীফে চলে গেছে এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি হাজার হাজার মানুষের সামনে কোরআনের একটি বক্তব্যকে হাদিস করে চালিয়ে দেওয়ার মতো জালিয়াতি করে মুসলমানদের মান সম্মান কারণে খর্ব করেছেন আপনি হচ্ছেন ইসলামের অহংকারী আর দেওয়ার হোসেন সাঈদী সাহেব কোরআনের সত্য সত্য অনুপম বক্তব্যকে গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি তুলে ধরছেন দুই নম্বর বক্তব্য ওনারা দেন যে সাঈদ সাহেব ইসলামের নামে রাজনীতি করে ধর্মকে রাজনীতি জেনে আনেন সাঈদ সাহেব ইসলামের নামে রাজনীতি করেন না বরং সাঈদ সাহেব ইসলামী রাজনীতি করেন আপনি আপনি যে ইসলামের নামে রাজনীতি করেন তার বড় নমুনা তো সেটাই আপনি যখন ওমরা করতে হজ করতে যান তখন মাথায় আপনি পট্টি লাগান আপনি বোরকা পরেন তাসবিহ হাতে নিয়ে মুনাজাত করে আর সে পোস্টার গোটা দেশে ছড়িয়ে দিয়ে মানুষকে বোঝাতে চান যে আমি একজন মুসলিমা আমি নামাজি আমি হাজি হজ করি আমি সব করি ইসলামের পক্ষে আমি বিপক্ষে না আপনি সেটা বোঝাতে চান তাই সাঈদ সাহেব ইসলামের রাজনীতি করে নাকি আপনি ইসলামকে আপনার ধর্মীয় আপনার রাজনীতির কাজে ব্যবহার করে বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে ধোকা দেন প্রতারণা করেন তাদের সাথে এই প্রতারণা শুধু এখানে শেষ নয় ওনারা যদি প্রয়োজন হয় আমার ছাত্র জীবনে আমি দেখেছি একবার শেখ হাসিনা সাহেব সাহেবা তিনি ঘোষণা করলেন ছাত্রলীগ আওয়ামী লীগকে যে আপনারা সব মসজিদে যান মসজিদে গিয়ে সেখানে ইসলাম পণ্ডিতদেরকে আপনারা খেদান একবার এক ব্যক্তি কুমিল্লার কান্দিপাড়া এক মসজিদে গেল ছাত্রলীগের এক ভদ্রলোক গেলেন দেয় দুটো কি নাই কোনোরকম গুরুমাল একটা মাথার উপর দিয়ে মসজিদে গেলেন লোকেরা যাই যখন তিনি বলা শুরু করছিলেন লোকেরা ধরে মসজিদে বের করে দিয়ে যে আপনার নতুন করে মসজিদে এসে বক্তব্য দেওয়ার আপনার দরকার নেই আজকে এইভাবে করে তারা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে ইসলামের শাশ্বত সুমহান বক্তব্যকে তারা খর্ব করছে শুধু তাই না সিরাজুল নবী যখন আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে তখন আমাদের প্রধানমন্ত্রী কি করেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বাণী দেন পত্রিকায় সুন্দর করে ছবি দিয়ে বাণী আসে যে আজকের অশান্ত পৃথিবীতে শান্তি আসতে পারে শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলে আপনি মুখে বললেন রাসূলের আদর্শ অনুসরণ করলে মুক্তি আসবে আর যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে তাদেরকে জেলে নিয়ে রিমান্ডে দিয়ে নির্যাতন করে ইসলামকে বাংলাদেশ থেকে বিদায়ের পদস্থ চালাচ্ছেন তাহলে আপনি কি মুনাফিক আচরণ করছেন না আপনি কি ইসলামের নামে অপব্যাখ্যা করছেন না আপনি কি মানুষকে কষ্ট দিচ্ছেন না আরেকটি অপব্যাখ্যা যেটা করেন যে সাঈদ সাহেব মানুষের ধর্মীয় নদীতে আঘাত দেন কি সাংঘাতিক ধরনের বক্তব্য যিনি তার গোটা জীবনটাই ইসলামকে দিয়ে জীবন রাঙ্গালো মানুষকে আল্লাহর রঙে রঙিন করার জন্য নিজ স্বপ্ন দেখছেন বাংলার প্রতিটি মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন তাকে আপনি বলছেন যে ইসলামের তিনি এভাবে করে
এটা করেন সেটা করেন আপনি এই বক্তব্য দিচ্ছেন এই আপনারা দেখুন তারা ধর্মীয় অনুমোদিতে আঘাত দেওয়ার যে ষড়যন্ত্র বাংলাদেশের সুপ্রিম কোর্টের শত কোটি মুসলমানদের দেশ বাংলাদেশ যে দেশের মানুষ আজানের ধ্বনি শুনে ঘুমাতে যায় আজানের ধ্বনি শুনে ঘুম থেকে জাগ্রত হয় তাদের সেই দেশে ফজরের পর অনেক বাড়িতে বাড়ি থেকে কোরআনের ধ্বনি আমরা শুনতে পাই কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাই সেই দেশে একজন অমুসলিম বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোরআনের অবব্যাখ্যার বিরুদ্ধে কোরআনের ব্যাপারে মামলা করে কোরআনকে সংশোধন করার এই ধরনের ষড়যন্ত্রকার সব আপনার সময় পেয়েছে আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে দাউদ হাজার নামে কোরআনের ব্যাপারে রাসূলের মহামারে যারা বক্তব্য রেখেছে সেই দিন তারও বাহিরে থাকতে পারেনি শেখ মুজিবুর রহমান সাহেব বাধ্য হয়ে দাউদ হায়দারকে জেলে পুরতে হয়েছিল জেলের লোকেরা সেদিন দাউদ হায়দারকে দুদা মিনা করে সরকার বাধ্য হয়ে জেল থেকে বাহির করে তাকে নির্বাসনে অন্য দেশের বাড়িতে বাধ্য হয়েছেন আপনি আজকে আপনার পিতা থেকেও অনেক দূর বেরিয়ে এসেছেন আপনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারত সফর করতে গিয়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর হাতে একজন মুশরিকের হাতে বাংলাদেশের মুসলমানদের প্রধানমন্ত্রী হয়ে আপনার কুমার যখন হিন্দুদের সিঁদুর তিলক দিয়েছিল তখন কি ধর্মীয় গণমিত আঘাত লাগেনি তখন যেমন গিয়েছিলেন সরিষা খেতের মালু দাঁড়িয়ে জমানের প্রধানমন্ত্রীর সাথে নায়ক নায়িকার মতো হ্যান্ডশেক করে ছবি তুলেছিলেন তখন কি বাংলাদেশের মুসলমানদের ধর্ম অনুমোদিত আঘাত লাগেনি এই হচ্ছে আজকে বাংলাদেশের এই সরকারের চরিত্র আমি আপনাদেরকে বলতে চাই এই যে কয়েকটা অবস্থার কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু এই বান্দারগণ তোমাদের কাছে যদি কোনো সংবাদ নেই কোনো ফাসিক আসে তাহলে বিশ্বাস করবে না যাচাই বাছাই করা ছাড়া যারা আজকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে এই অবচারের গভীর ষড়যন্ত্রে লিপ্ত আমরা তাদেরকে চিনি তারা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে আজকে তারা বলেন সাইদি সাহেব ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করছেন তারা ধর্মের পক্ষের লোক বলে হিসাব করেন নিজেদেরকে বলেন আর বলেন যে ধর্ম নিরপেক্ষ তারা বলতে গিয়ে এই কথাটা অনেকবার প্রচার করেন যে আমরা তো ইসলামের পক্ষে কাজ করছি ধর্ম নিরপেক্ষ আমি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বিয়ের পক্ষে না বিপক্ষে বলেন আপনি কিসের পক্ষে আপনি কি আপনার মা বাপের পক্ষে না বিপক্ষে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহ কি ধর্মের পক্ষে না বিপক্ষে রাসূল কি ধর্মের পক্ষে না বিপক্ষে তাহলে আল্লাহ ও আল্লাহ রাসূল ধর্মের পক্ষে তারা বলছেন যে তোমাদের জন্য দিন কি পরিপূর্ণ করে দিয়েছি ইন্না দীন আল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা